নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দেখাবো সিমুই এবং আলু দিয়ে একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি। আর এই সুন্দর স্ন্যাক্স রেসিপিটা যেমন সুস্বাদু এবং খুব তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়, এটা একটা ইউনিক রেসিপি। আর এই ইউনিক স্ন্যাক্স রেসিপিটা শিখতে গেলে আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখুন, তাহলেই শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। আমরা এখানে এক বাটি জল নিয়েছি, এই জলটাকে আমরা প্রথমে একটু গরম করতে দেব। তারপরে এর মধ্যে আমরা একটু নুন অ্যাড করলাম, এই নুন দিয়ে আমরা জলটাকে একটু গরম করবার জন্য সময় দেব। জলটা হালকা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমরা ছোট এক কাপ সিমুই এর মধ্যে অ্যাড করলাম। এই সিমুইটাকে আমরা গরম জলে সাথে সিদ্ধ করব। আর সিমুই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় নেয় না। দেখে নিন দর্শক বন্ধুরা, সিমুইটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমরা গ্যাস অফ করে দিলাম। এবারে সিমুইর জলটাকে আমরা ভালো করে ছেঁকে নেব। আমরা পরের স্টেপে চলে এসেছি। তা পরের স্টেপে আমরা আবার একটা পাত্র নিয়েছি এবং এই পাত্রে আমরা জল নিয়েছি। এবারে এই জলের মধ্যে আমরা আলুগুলোকে সেদ্ধ করব। তার মধ্যে আমরা ছোট ছোট টুকরো করা আলু আমরা এর মধ্যে অ্যাড করলাম। তারপরে এর মধ্যে আমরা একটু নুন অ্যাড করলাম। এই আলুটাকে আমরা চার ভাগে তিন ভাগ আমরা ভালো করে সেদ্ধ করব। দর্শক বন্ধুরা, আমাদের এই আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ক্যামেরার সামনে, এবং খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এই আলু জলটাকে আমরা ছেঁকে নেব। আমরা এখানে একটা পরিষ্কার কড়াই নিয়েছি। পরিষ্কার কড়াইয়ের মধ্যে আমরা দুটো শুকনো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করলাম। তারপরে এর মধ্যে অ্যাড করলাম আমরা গোটা জিরে। তারপরে অ্যাড করলাম গোটা গোলমরিচ। তারপরে অ্যাড করলাম গোটা ধনে। এবারে এই জিনিসটাকে আমরা শুকনো খোলায় কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। দেখে নিন এটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এবারে এই জিনিসটাকে আমরা আলাদা পাত্রে আমরা তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পর তারপরে আমরা মিক্সিতে এটা পেস্ট করে নেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা মশলাটাকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি এবং একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবং আপনারাও এইভাবে মশলাটা করবেন। তা এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা পরের পদ্ধতিতে চলে এসেছি। তা আমরা এখানে 1 টিস্পুন মতন আমরা রিফাইন্ড অয়েল দিয়েছি। এই গরম তেলের মধ্যে আমরা অল্প করে কালো জিরে এর মধ্যে অ্যাড করলাম। তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমরা কয়েক সেকেন্ড একটু ভালো করে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করা দরকার নেই, অল্প করে আমরা ফ্রাই করে নেব। দেখে নিন অল্প করে আমরা ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা সেদ্ধ আলুগুলোকে এর মধ্যে অ্যাড করব। সেদ্ধ আলুর মধ্যে আমরা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করলাম। তারপরে এর মধ্যে অ্যাড করলাম খোসা সুদ্ধ ভাজা বাদাম। এবারে জিনিসটাকে আমরা হালকা করে ফ্রাই করে নেব। আমরা কয়েক সেকেন্ড ফ্রাই করার পর তারপরে এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো অ্যাড করব 1 টিস্পুন মতন। এবারে আমরা কয়েক সেকেন্ড এই হলুদ গুঁড়োটাকে আমরা এই আলুর সাথে ভালো করে মিক্স করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকেও আমরা এই আলুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভালো করে ধনে পাতা কুচিটাকে আমরা আলুর সাথে ভালো করে মিক্স করার পর তারপরে এর মধ্যে অ্যাড করছি আমরা সেদ্ধ করা সিমুই। তারপরে এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন মতন আমরা মশলাটা এর মধ্যে অ্যাড করলাম। আর যখনই আপনারা এই রান্নাটা করবেন অবশ্যই স্লো ফ্লেমে লো ফ্লেমে করবেন, নাহলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমরা ভালো করে একটু মিক্স করে নেব কয়েক মিনিট। কয়েক সেকেন্ড ভালো করে মেশার পর তারপরে এখানে আমরা নুন স্বাদ মতন আমরা এখানে অ্যাড করলাম। তারপরে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি।
দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই রান্নাটা হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় সার্ভ করে দেবো। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের এই স্ন্যাক্স আইটেমটা তৈরি হয়ে গেছে। এটা একটা ইউনিক রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করুন, এটা অসাধারণ লাগবে আপনাদের খেতে। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।